আমার লাইভ যে শুরু হয়েছে, দেখেন আজ স্ক্রিন দেখতে পাচ্ছেন এই লাইভ, আপনারা কি দেখা যাচ্ছে লাইভ বাটনটা? প্লিজ কেউ একটু আনমিউট করে, এই যে লাইভ, আমার লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে, এখন আমি গুগলে চলে আসব। এখন গুগলে চলে আসলাম, এখন আমি যা দেখাই আপনাদেরকে সব আপনারা লাইভে দেখতে পাবেন। এখন মিটিয়ে যাব যাবতীয় কিছু, আমার হলো এন্টার স্ক্রিন দেওয়াতে আমার যাবতীয় সব কিছু কিন্তু লাইভ হবে। আমি ইতিমধ্যে যা দেখাচ্ছি মিটি, সেগুলি আমার নতুন ট্যাব নিলে, এখন এই যে ট্যাবটা নিয়েছি এটা গুগল মিটেও লাইভ দেখাবে, আমার ফেসবুকেও লাইভে কিন্তু এটা দেখা যাবে। তো এটা হলো ফেসবুকে লাইভ করা ফেসবুক দিয়ে। আপনি ইচ্ছা করেন কেউ যদি এক্সট্রা মোবাইল থাকে তো গিয়ে আমার হলো আমার ফেসবুকে ব্যক্তিগত যেখানে আইডি আছে নর্মালি পোস্ট করে থাকে সেখানে, এখন সব যা যত কিছু কাজ করে দেখাবেন সবগুলি এখন লাইভ হবে। তো সময় শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই লাইভটি, আরেকটি লাইভ হলো আমাদের গুগল আমাদের ওবিএস স্টুডিও দিয়ে লাইভ করা, এবং আরেকটা হলো আমাদের জুমের পেড ভার্সন দিয়ে লাইভ করা। পেড ভার্সনটা যেহেতু আমরা পাবো না, তাই আমরা বলছি যে আমরা এক্সটেনশন দিচ্ছি। আমার একটা পোস্টে উল্লেখ ছিল যে ঈদ বোনাস হিসেবে আপনারা গুগল এক্সটেনশনটা পাবেন, মানে জুমের এক্সটেনশন পাবেন। এটা হলো এবারের আমাদের শিক্ষকদের জন্য ঈদের বোনাস, যে ফ্রিতে আপনারা গুগল পেড ভার্সনের এক্সটেনশনের সুবিধা পাবেন, সেটা আপনারা যত খুশিভাবে নিতে পারবেন। আপনারা 100 জন, 200 জন, 300, 500, মানে এরকম যত খুশি নিতে পারবেন, নিয়ে লাইভ করতে পারবেন, সেটা আমরা বলছি। তো গুগল মিটে যেহেতু কোনো নিজস্ব কোনো লাইভ সফটওয়্যার নেই, গুগল মিটের কোনো রেকর্ড সফটওয়্যার নেই, সেজন্য আমাদেরকে অবশ্যই বিকল্প চিন্তা বা ব্যবস্থা করতে হবে। তো আমরা সেজন্যই গত বছর থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি গুগল মিটের জন্য। সেটি হলো যে আমরা গুগল মিট থেকে লাইভ করার সমস্ত ওয়ে কিন্তু জি স্যার, আপনি যেটা অ্যাডমিন, মডারেটর বা অডিটর ওগুলো তো করতে পারবেন স্যার। যেমন স্যার নর্মালি বলি, যেমন আমাদের গাজীপুর অনলাইনে যদি আপনি কোনো পোস্ট দেন, সেক্ষেত্রে আমার পোস্টের জন্য বলবে যে আপনার অ্যাডমিন দেবে, এরা অ্যাপ্রুভ করবে হলো মডারেটর, না হলে অডিটর, না হলে অ্যাডমিন, এরকম হলে আপনি পারবেন না, লাইভ করতে পারবেন না, আপনাকে সরাসরি পোস্ট করার সক্ষমতা থাকতে হবে স্যার। আপনি আমরা জানি স্যার, ইতিমধ্যে আপনি শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপ যেটা আছে আমাদের, ওখানকার মডারেটর নিযুক্ত আছেন, আপনি ওই ওখানে লাইভ করতে পারবেন, সমস্যা নেই স্যার, কিন্তু আমি পারবো না। তাহলে স্যার দেখা যাচ্ছে, আচ্ছা এবার আমরা স্যার এবার আমরা দেখিয়েছি ফেসবুক দিয়ে ফেসবুকে লাইভ করে, এবার আমরা দেখবো জুমের পেড ভার্সন ফ্রিতে ব্যবহার করে লাইভ করা। তো সবাইকে একটু আমন্ত্রণ জানাচ্ছি যে আমরা একটু দেখে নেবো। আমাদের মধ্যে যুক্ত হয়েছেন এমডি শরীফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এবার আমরা দেখবো, আসলে আমরা যে বলছি জুমের পেড ভার্সনের এক্সটেনশন লিঙ্কটা আপনি এখন পেয়ে যাবেন। আপনি জুমের ফ্রিতে আছেন কিন্তু আপনি কাজ করবেন পেডের সব, সেখানে কো হোস্ট থাকবে, সেখানে আপনি লাইভ অপশন পাবেন ফেসবুক ইউটিউবে, সেখানে আপনি কো হোস্ট, সেখানে আপনি যেমন আপনি যদি 100 জনের লাইসেন্স নেন শুধু 100 জন যোগ করতে পারবেন, যদি 300 জন বা 500 জন নেন 100 বা 500 জন নিতে পারবেন, কিন্তু ফ্রির জন্য কোনো লিমিট নাই। আপনি যদি ইচ্ছা করেন যে আজকে 5,000 নেবেন আপনার ইতে বলে জুমে, তাহলে 5,000 আপনি ঢুকাতে পারবেন। আমরা স্যার ইতিমধ্যে 700-800 ঢুকে মিটিং দেখেছি। আর হলো যেহেতু এটা বলা হচ্ছে যে এটা হলো পৃথিবীতে যে সকল স্বল্প উন্নত দেশ আছে, সে সকল স্বল্প উন্নত দেশের জন্য স্পেশালি এই এটা ফরম্যাট করা হয়েছে, ডিজাইন করা হয়েছে জুমের ভার্সনটি। তো আমি দেখাচ্ছি আপনাদের যারা লাইভে দেখছেন আমাকে, যারা গুগল মিটে আছেন আপনারা দেখছেন, পাশাপাশি আমার এটি প্রোগ্রামটি লাইভ হচ্ছে ফেসবুকে, ওখানেও দেখা যাচ্ছে। আমি ইচ্ছে করলে এটা আমার এর সাথে একেবারে আমি ইউটিউবে লাইভ দিতে পারবো একসাথে, আমি আমার ইনস্টাগ্রামে লাইভ দিতে পারবো একসাথে, আমার টুইটার, যাবতীয় যত প্রোগ্রাম আছে আমার, একটা সফটওয়্যার ব্যবহার করে আমি 5টি গ্রুপ 5টি পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় 20 জায়গায় আমি লাইভ করতে পারবো একসাথে, অ্যাট এ টাইম। একটা প্রোগ্রাম আমি করবো, অ্যাট এ টাইম 20 জায়গায় লাইভ হবে, এরকম কিন্তু আমাদের আছে। এত এখন আমি সময়ত শিক্ষকবৃন্দ দেখাচ্ছি আপনাদের আমরা কিভাবে জুমের পেড ভার্সন এক্সটেনশন ব্যবহার করবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি নোটবুক থাকে নোটবুকে লিখে রাখতে পারেন, সেটি হলো WISE,
@aapp.live আপনারা এই অ্যাড্রেসটুকু লিখে রাখতে হবে /login যদি শিখে আপনি আপনারা দেখে রাখতে পারেন যদি আপনারা এখন লেখার সুযোগ থাকে নোটবুকে আপনারা লিখে রাখতে পারেন শুধু এই অ্যাড্রেসটা এই এই অ্যাড্রেসটুকুই হলো আপনার জুমের আনলিমিটেড পেইড ভার্সনের লিংক আরেকবার আমি বলছি যারা আমাকে গুগল মিটে যুক্ত আছেন এবং যারা আমাকে লাইভে দেখছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আপনারা এটা চান তাহলে কিন্তু ইজিলি ভাবে এটা ব্যবহার করতে পারেন তো সম্মানিত শিক্ষকবৃন্দ আমার কথাটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি বলছি এটা আপনারা একটু লিখে আমার একটা মোবাইলটা চার্জ দিয়ে নিই বিদ্যুৎ আসছে যেহেতু ল্যাপটপে চার্জ দিয়ে নিচ্ছি তো আপনাদের কি লেখা হয়েছে অ্যাড্রেসটা জানালে ভালো হয় আমি বলছি যে WISE ওয়াইট जी 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 WISEYAPPYZ हैं और APPY WISEYAPP.live/login जी WISEYAPP/login जी जी स्लैश लॉगिन लिखे हमरा एंटर चाबो लेकिन ये ना हमारा आज चे अमी एंटर चाबो आश्चर्य मैं बुझते पड़ते सीना अमी आश्चर्य कतरु को देखा था पार पार मरे किने विद्युत नहीं विद्युत आज चे मतलब दाश जाए तो आर हो रा इटे कॉस्ट होए अच्छा देखें ये क्या ने आज चे हमारे किचु ऑप्शन आज चे সেটি আমরা দেখি নেই হোম আছে টিচার আছে ফর এন্টারপ্রাইজেস আছে মোবাইল অ্যাপ আছে লগ ইন আছে এবং গেট স্টার্টেড ফর ফ্রি আছে আমাদের যেহেতু টার্গেট হলো লগ ইন করবো আমরা অন্য কিচ্ছু করবো না আমাদের অনেক কিছুই লাগবে না হ্যাঁ আমরা শুধু লগ ইন করবো এই যে লগ ইন বাটন ক্লিক করবো এটা সব সহজে ব্যবহার করা যাবে এটা ব্যবহার করা যাবে খুব সহজে তো দেখেন আমার চলে এসেছে কিন্তু আপনাদের তো চলে আসবে না আপনাদের এটাকে হলো একটু কাজ করতে হবে কী কাজটা করতে হবে সেটা আমি জানাচ্ছি আপনাদের আমি এটাকে লগ ইন করে নিই লগ আউট করে নিই তাহলে আপনাদের সহজ হবে যখন আপনারা করবেন তখন যে পেজটি আপনাদের সামনে আসবে তখন হলো এরকম আসবে যখন আপনারা এই লগ ইন স্ল্যাশ লগ ইনে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখান থেকে আমরা যেটা করব এই যে ফ্ল্যাগের এখানে ক্লিক করব ফ্ল্যাগের এখানে ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা এখানে মোবাইল নাম্বার লিখব মোবাইল নাম্বার লিখব তারপর আমাদের মোবাইল নাম্বার লেখা শেষ হয়ে গেলে গেট ওটিপি এখানে ক্লিক করব করার সাথে সাথে একটা মেসেজ চলে আসবে আমাদের মোবাইলে ওটা আমরা ওখানে লিখব দেরি হবে না কোনো একদম ইনস্ট্যান্টলি আমার চলে আসছে চলে আসছে আমি সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পর আমার যেহেতু নাম দাম সব লিখা আপনাদের তো লিখতে হবে তখন আপনাদের নাম লিখতে হবে আর আপনারা টিচার না স্টুডেন্ট হিসাবে যদি দান করবেন সেটাও লিখতে হবে অবশ্যই আপনারা সেখান থেকে টিচার লিখে দেবেন ওখানে নাম লিখবেন টিচার এবং আপনার নিজের নাম লিখতে হবে তো এই দেখেন চলে আসছে চলে আসার পর আপনাদের যে কে করতে হবে আমার এখানে তো আমি যেহেতু এখান থেকে ক্লাস করি এই জন্য আমার ক্লাস এখানে অ্যাড আছে আপনাদের ক্লাস অ্যাড থাকবে না আপনারা তখন কি করবেন এই যে অ্যাড ক্লাস নামক
যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, অ্যাড ক্লাস। আপনাদের থাকবে অ্যাক্টিভ অ্যাড ক্লাস, এই অ্যাড ক্লাসে ক্লিক করব আমরা। অ্যাড ক্লাসে ক্লিক করার পর দেখেন এখানে আসছে, তাহলে আমি এটাকেও একটা নাম দিয়ে টেস্ট নাম দিয়ে দিলাম। টেস্ট হলো সাবজেক্ট হলো মনে করেন একটা আড্ডা দিই। তাহলে দেখেন আমার ক্লাসটার নাম হবে কি, শ্রেণীর নাম হবে টেস্ট, ক্লাসটা বিষয়টার নাম হবে আড্ডা। আমি ধরেন একটা দিয়ে তো আমাকে করতে হবে, আজকে স্যাটারডে সানডে আজকে, তাহলে আমি সানডে দিয়ে দিলাম, এই সানডে দেবো। সানডে দিয়ে টাইমটা আমরা এখানে দেখেন 9টা, এখন 10টা প্রায় 11টা বাজে, 11টা দিয়ে দেবো, 11টা দিয়ে দেবো, এই যা দিয়ে দেবো। এখন এই যা দেখেন আমি পরে অ্যাড ক্লাস করে দেবো, যে অ্যাড ক্লাসে দিয়ে অ্যাড ক্লাস করে দেবো, সবার নিচে থাকবে, অ্যাড করে দেবো ক্লাসটা। দেখেন তারপর কি আছে, যে টেস্ট চলে আসছে, সানডে টেস্ট আড্ডা চলে আসছে আমার। এবং দেখেন এইখানে আমার কি কি আসছে, এখানে একটা ক্লাসরুম আইডি আসছে, ক্লাসরুম আইডি, অন্য কিছু না কিন্তু, এখানে আপনার একটু আমি যে জন্য বলছি আনলিমিটেড, ক্লাসরুম আইডি, আপনি ক্লাসরুমে ঢুকবে। কেন আনলিমিটেড বলছি সেটার জন্য, এটা একটা বড় যুক্তি। আমি কিন্তু কোনো জুমে নিচ্ছি না, আমি কোনো মিটে নিচ্ছি না যে আমার টাইম থাকবে, আমি ক্লাসরুমে নিচ্ছি। ধরেন আমার ক্লাসরুমগুলির দৈর্ঘ্য প্রস্থ হলো 30 ফিট বাই 30 ফিট, সেখানে কতজন ঢুকবে। আবার আমরা যদি সেটা হতে পারে, যদি এই ক্লাসটা কোনো হল রুমে করি, সেখানে তো 500 ঢুকতে পারে, তাই না? আমরা যখন কোনো যদি কোনো অডিটোরিয়ামে করি, 1000 ঢুকাতে পারবো। এই জন্য আমি বলছি এখানকার লিমিটটা হলো আনলিমিটেড। এখানকার স্টুডেন্ট আপনি কীভাবে ঢুকাবেন সেটা আনলিমিটেড হিসেবে ঢুকাবেন। এখানে ঢুকাতে হলে আপনাদের স্টুডেন্টকে এই আইডিটা দিতে হবে, স্টুডেন্টরা এই আইডি দিলেই ক্লাসে ঢুকে যেতে পারবে। এ প্রথমে ইনভাইট স্টুডেন্ট অথবা গো লাইভ, আমি তো এখন লাইভ করবো, সে চাই যে আছে সেই জন্য আমি চলে যাচ্ছি গো লাইভে। গো লাইভে অপশনে গেলে আমার এই নামে যে এ মামুন নামে যে আছে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আবদুল্লাহ আল মামুনের, এই আবদুল্লাহ আল মামুন যে অপশনটি আছে সেখানকার মতো করে আপনাদের সামনে কিন্তু ওপেন হবে, আবদুল্লাহ আল মামুন ওপেন হবে সেখান থেকে। এই জন্য এটা আমার জুম আইডি শুরু হবে, আমার কিছুই লাগবে না, আমি গো লাইভ অপশনটিতে ক্লিক করব। দেখেন গো লাইভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার কি শুরু হয়ে গেছে, এখানে চলে আসছে জুম, ওপেন জুম মিটিং চলে আসছে, ওপেন দেব, এটা কেটে দেব আমরা, এত ট্যাব রাখবো না। আমাদের সামনে জুম ওপেন হচ্ছে, একটু আমার সমস্যা হবে নেটওয়ার্ক প্রবলেম থাকাতে, আমি একটু নেটওয়ার্কে সমস্যায় ভুগতেছি। আজকে আমাদেরকে মাইকিং করে বলছে 8টা থেকে 3টা ভিউ থাকবে না, তবু আমরা একজনের বিশেষ অনুরোধে আসলে প্রোগ্রামটা শুরু করি। আচ্ছা আমার মিটে কি যুক্ত ছিল শাহনাজ সাথী, চলে গেল কেন রে ভাই, শাহনাজ সাথী চলে গেল, আসছিল ঠিকই। কারণ আমার এখানে দেখেন জুমটা মনে হয় একটু ই হচ্ছে, নেটটা পাচ্ছে না, জুমটা ওপেন হচ্ছে আমার, দেখেন যদি কানেক্টিং হয়ে যায় ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে, এই তো ওপেন হয়ে গেছে। আচ্ছা আপনারা কি জুমটাকে দেখতে পাচ্ছেন, জুমটা দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা এই হলো দেখেন আমার জুম ওপেন হয়েছে, কি নামে ওপেন হয়েছে, এ এ মামুন নামে, এ হ্যাঁ আমি দেখেন ওখানে দেখা আছি। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমার জুমে কি লগ ইন করা থাকতে হবে, না আমার জুমে লগ ইন করা থাকতে হবে না, আমি যদি জুমে লগ ইন করা নাও থাকি তাও আমার এরকমই হবে। দেখেন এবার হলো এটা হলো জুমের পেইড ভার্সন, কেন বলছি এই দেখেন এখানে মোরে ক্লিক করলে লাইভ অন ফেসবুক, লাইভ অন ইউটিউব, এটা আপনারা পাবেন। তারপর দেখেন বাম দিকে আমরা যখন কাজ করবো এখান থেকে আমরা লিঙ্ক দিব কাকে, এই যে দেখেন জুমের, এটা হলো আমার জুমের লিঙ্ক, এখন বর্তমানে যেটা চলছে এটা পাসওয়ার্ড, এবং এটা বলা হচ্ছে জুম গ্লোবাল নেটওয়ার্ক ভায়া টাটা সেন্টার ইন ইন্ডিয়া। অশ্বিন স্যার ও আচ্ছা লাইভে ক্লিয়ার আছে স্যার, জুমে দেখেন আচ্ছা আচ্ছা জি জি দেখা যাচ্ছে লাইভে দেখা গেলে ভালো স্যার, সবাই পাবে। আচ্ছা স্যার
তো আমরা কি করলাম, আমরা দেখে দেখাতে পেরেছি যে আমরা কিভাবে করে, দেখেন এখন যেটা আমার ওপেন হয়েছে, আমি যদি এটা ই করি, এটাতে কিন্তু আমি লগ ইন করা থাকতে হবে না, কিন্তু আমার ল্যাপটপে ইনস্টল করা থাকতে হবে। আরেকটা বিষয় হলো আপনি মোবাইলেও ব্যবহার করতে পারবেন, মোবাইল থেকে লাইভ করতে পারবেন, তো সেটা ফেসবুক আর ইউটিউবে, সেটা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে রাখছি। যদি আপনারা ইচ্ছা করেন যে এখান থেকে আপনারা মোবাইল দিয়ে লাইভ করবেন, এটা ব্যবহার করে হ্যাঁ করতে পারবেন, কিন্তু আপনারা ফেসবুকে পাবেন না, সেটা ইউটিউবে লাইভ করতে হবে। তারপরে ইউটিউব লিঙ্ক এখানে ফেসবুকে শেয়ার করতে হবে। আর যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে থাকেন তাহলে সরাসরি এখান থেকে আপনারা ডাউনলোড মানে এটা লাইভ করতে পারবেন আপনাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপ বা ব্যক্তিগত আইডিতে। তো এই যে দেখালাম আমরা, এখন দেখালাম যে দেখেন ফ্রিতে আপনি পাচ্ছেন, যেটা স্বপ্নের মতো ছিল আমার কাছে। আর অনেকে জানি না, আমি গত 14 মার্চ যাবত এই জুমের এই ফ্রি ভার্সনটা ব্যবহার করছি, ফ্রি ভার্সন থেকে লাইভ করছি। তো অনেকে বলছেন অবশ্য আমাকে যে আমি লাইসেন্স করে তারপর ব্যবহার করি, যে আমি অনেকবার এটা দেখিয়েছি যে আমি এ পর্যন্ত একটি টাকাও লাইসেন্স বাবদ দেইনি জুমকে, কিন্তু জুম সারাটি বছর ধরে কিন্তু আমি জুমের সকল পেইড অপশনগুলি, সকল পেইড সুবিধাগুলি আমি জুমে ব্যবহার করছি। এবং আমরা ইতিমধ্যে জানি যারা 100 জনের ব্যবহার করছেন, যারা 300 জন বা 500 জন ব্যবহার করছেন, আমি কিন্তু 800 জনও জুমে যুক্ত করিয়ে দেখিয়েছি যে না এটা আমি পারবো, এই এই ফ্রি এক্সটেনশন ব্যবহার করে আপনি 800 জন টিচারকে যুক্ত করাতে পারবেন। এটা আমি 800 জন করিয়েছিও, 350 অ্যাভেলেবল, 400-500 অ্যাভেলেবল করেছি। তো সেটা বলবো আমি জোর গলায় বলতে পারি যে অনেকেই হয়তো, আমি দেখেছি আমাকে মেসেঞ্জারে নক করে বলেছেন এটা আসলে সম্ভব নয়, এবং আমাকে ফোনে বলেছেন যে স্যার আপনি যারা দেখিয়েছেন হয়তো আপনি লাইসেন্স ক্রয় করেছেন, সেটি করেছেন। আমি বলছি না, আমি কখনোই সেটা করিনি, এবং আমি সেটা কয়েকবারই দেখিয়েছি। আমি আরেকবারও আপনাদের যারা এখন লাইভে দেখছেন আপনাদের দেখাচ্ছি, দেখেন আপনারা ব্যবহার করছেন ওটা হলো ইউ আর কানেক্টেড জুম গ্লোবাল নেটওয়ার্ক ভায়া ডাটা সেন্টার USA। আপনারা দয়া করে দেখে একটু নোট করে রাখুন, আপনারা যারা জুম ব্যবহার করছেন আপনারা কিন্তু ডাটা সেন্টার ব্যবহার করছেন USA-র, আমি ডাটা সেন্টার ব্যবহার করছি ডাটা সেন্টার ইন্ডিয়ার, তার মানে ডিফারেন্টটা এখানেই যে আপনি ডাটা সেন্টার ব্যবহার করছেন USA-র, আপনার টাকা দিয়ে কিনছেন, কিন্তু আমি ডাটা সেন্টার ডাটা ব্যবহার করতেছি ইন্ডিয়া, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট ওটা ফ্রি দিচ্ছে। আমার এই কস্ট এটার ফ্রি ভার্সনের কস্টটি আমার ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যবহার করতেছে, আর আপনারা যারা ব্যবহার করছেন তারা ব্যবহার করতেছেন ডাটা সেন্টার USA-র। আপনারা দেখে নেবেন, আরেকবার আমি বলছি, আপনারা যে ব্লু অপশন আছে বাম পাশে, ব্লু অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে দেখে নেবেন একটু যে আপনি কার ডাটা ব্যবহার করতেছেন, USA না ইন্ডিয়া। আমি কিন্তু ইন্ডিয়া ডাটা ব্যবহার করছি, আপনি ব্যবহার করছেন USA, তাহলে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন না আমি কিন্তু এক টাকাও লাইসেন্স দেইনি জুমকে পর্যন্ত। তো আশা করছি আমাদের সম্মানিত যে সকল শিক্ষকবৃন্দ আছেন, আপনাদের লাইভ করার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা লাইভ করার জন্য, কিন্তু আপনি লাইভ করতে পারতেছেন না পেড ভার্সনের জন্য। লাইসেন্স হলে করতে হলে আমাদের একটা ভিসা কার্ড লাগে, আমাদের একটা ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড লাগবে। আমি যেটা দেখিয়েছি কোনো ক্রেডিট কার্ড নয়, কোনো কিছুই নয়, জাস্ট হলো আপনার ডাটা, আপনার মোবাইলে ডাটা ব্যবহার করবেন বা ল্যাপটপের ডাটা ব্যবহার করে আপনার কাজটা আপনি করবেন, লাইভ করবেন, দেদারছে সারাদিন 24 ঘন্টায় লাইভ করবেন। সেক্ষেত্রে আপনাকে 24 ঘন্টায় লাইভে থাকবেন, কোনো আপত্তি নেই। যেমন আমি যেটাতে যুক্ত হয়েছি, এইখানে যুক্ত হয়ে আমি যে লাইভ শুরু করি সারাদিন লাইভ চলবে, কোনো প্রবলেম নেই। প্রয়োজনে আপনারা আপনাদের সিকিউরিটি অপশনে যাবেন, সিকিউরিটি অপশনে গিয়ে লক মিটিং লক করে দেবেন, যদি কেউ ডিস্টার্ব করে আপনাকে যে ডিস্টার্ব করবে, এই যে মিটিং লক করে দিয়েছে, আর কেউ মিটিংয়ে যুক্ত হতে পারবে না। এখান থেকে সিকিউরিটি অপশনে যাবো, সিকিউরিটি লক মিটিং করে দিয়েছি। এখন আপনি কী করবেন, শুধু লাইভ করে দেবেন, একদম লাইভ, মানে যা কিছু করবেন সব লাইভে হবে সেটা। তো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে ইনশাল্লাহ এটা দেখাবতে চেষ্টা করবো যে আপনি কীভাবে লগও ব্যবহার করবেন, সেটা আমরা নিয়ে কাজ করছি। আমাদের যে আমাদের এই টিম আছে, যেটা ফ্রি ভার্সনের টিম যেটা আছে, ওনার সাথে কথা হচ্ছে, আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের নিজস্ব ব্যক্তিগত লগও ব্যবহার করে আমরা লাইভ করব। আমরা কিন্তু এটা মোবাইল দিয়ে পারি, ইতিমধ্যে আমি করিয়ে দেখেছি, আপনাদের হয়তো জানেন যে আপনি কীভাবে মোবাইল দিয়ে লাইভ করার সময়, মোবাইল দিয়ে অনলাইনে ক্লাস করার সময় আপনার কর্নারে লগও থাকবে আপনার নিজের, আপনি ব্যক্তিগত লগও অথবা যে পেজ দিয়ে করছেন সেই পেজের লগও থাকবে, অথবা যে গ্রুপে করছেন সেই গ্রুপের লগও দিয়ে আপনি লাইভ করতে পারবেন, সেটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি। যেটা আমাদের হয়তো অনেকগুলি পেজ লাইভ করছে, ওনার লগো বোর্ডে আঁকাচ্ছে বা লগো প্রিন্ট করে বোর্ডে লাগিয়ে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ডের কর্নারে লগো লাগিয়ে তারপরে অনেকেই ক্লাস করছেন,
কিন্তু না, আমরা বলছি আপনি ওখানে না, আপনি আপনার স্ক্রিনে লগো দেখাবেন। স্ক্রিনের সাইডে ডান পাশে যেমন বিভিন্ন টিভি চ্যানেল লগো থাকে, এরকম টিভি চ্যানেল লগো থাকবে আপনার, সেটা মুভিং লগো হবে, সেটা অ্যানিমেটেড লগো হবে, সেটা ব্যবহার করতে পারবেন। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি দেখাতে চেষ্টা করেছি এতক্ষণ যে ফেসবুক আমাদের গুগল মিটটাকে আমরা কীভাবে লাইভ করতে পারি, সেটা ফেসবুক ব্যবহার করে আমি দেখিয়েছি, এবং সেটাকে দেখিয়েছি আমরা গুগল সেটা আমরা দেখিয়েছি আমাদের জুম ব্যবহার করে। তো এবার আমরা যেটা বলছি যে যদি আমাদের এই ফেসবুক বা ফেসবুক থেকে মিট থেকে ফেসবুক দিয়ে লাইভ বা মিট থেকে জুম দিয়ে লাইভ, আরেকটা ওয়ে আমার বাকি আছে, সেটি হলো মিট থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওবিএস স্টুডিও দিয়ে লাইভ, ওটাও করা যাবে। ওবিএস স্টুডিও দিয়ে লাইভ করে দেখানো যাবে, সেটি হলো আরও চমৎকারভাবে করানো যাবে। তো এই তিনটে ওয়েতে আমি আগে ইতিমধ্যে আমার একটা ভিডিও আছে যে আমরা কীভাবে আসলে ওবিএস দিয়ে লাইভ করব, সেটাও করা যাবে, এবং সেটা রেকর্ডেড লাইভ হলেও করা যাবে। আপনার 5 দিন 7 দিন 5 বছর 7 বছর কোনো আগের কোনো ভিডিওকে ইনস্ট্যান্ট লাইভ দেখাতে আপনার আমরা ওবিএস স্টুডিও ব্যবহার করি। সেখানে অনেকে কোটেশন দিয়ে রাখেন রেকর্ডেড লাইভ, অনেকে কোটেশন দেন না। তো সেটা হলো আমাদের রেকর্ডেড লাইভ হলে অবশ্যই সেটা দেখিয়ে দেওয়া উচিত, যাতে করে আমাদের বিভ্রান্তিটা কম হয়। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা আমার সাথে গুগল মিটে আছেন এবং যারা আমার সাথে ফেসবুক লাইভে দেখছেন, সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা কিন্তু ইচ্ছে করলে আমাকে জানাতে পারেন যে আপনাদের এ সংক্রান্ত কোনো সমস্যা, সেটি গুগল মিট হতে পারে, সেটি ফেসবুক দিয়ে লাইভ হতে পারে, সেটি জুম দিয়ে লাইভ হতে পারে, সেগুলি আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন। যদি জানান তাহলে আমি আশা করব যে ইনশাল্লাহ আমি জবাব দিতে সচেষ্ট হব। তো আমরা চলে আসছি, আমাদের আছেন এখন সংযুক্ত, আমাদের আছেন, আমাদের অনেকে ছিলেন হয়তো ইতিমধ্যে চলে গেছেন, আমরা 5 জনকে দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে। নাজমা ম্যাডাম আছেন, আমার 2টা ডিভাইস লাইভ শো। আচ্ছা, এবার হলো নাজমা ম্যাডাম, হয়তো আপনারা ধারণা পেয়েছেন, যদি তারপরও আপনাদের মিট সংক্রান্ত কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন। নাজমা ম্যাডাম, জি, যদি মিট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাও জানাতে পারেন। জি হ্যাঁ, জি, আচ্ছা, শিডিউল করবেন, আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে আমরা 2টা ওয়ে বলছি, আপনার ইনস্ট আমরা এমনভাবে বলছি আপনাদেরকে যে আপনি একটা ক্লিক করবেন শিডিউল হয়ে যাবে একটা, আর হলো আমরা কিন্তু ইদানিং এটাও বলছি যে আপনি আপনার স্টুডেন্টদের কানেক্টেড করতে আপনাদের স্টুডেন্টদের মোবাইলে গুগল মিট ইনস্টল করতে হবে না, এটা আমরা জোর গলায় বলছি, জোর গলায় বলছি আপনাদের স্টুডেন্টদের কোনো স্টুডেন্টের মোবাইল, জি, কোনো এতদিন, জি, লিঙ্ক দিবেন বা কীভাবে যুক্ত করাবেন আপনি দেখাই দিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে। জি, আরেকটা হলো আপনাকে পারমানেন্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে ম্যাডাম, পারমানেন্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে, যেটা আপনি আজকে যুক্ত হয়েছেন একটা পারমানেন্ট লিঙ্ক দিয়ে, সেটি আমি আসলে জুমটা ক্লোজ করে দিই, জুমটা ক্লোজ করে দিয়ে আসি নাহলে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা বলছি আপনাদেরকে যে গুগল মিট, গুগল মিটের পারমানেন্ট লিঙ্ক করতে হবে। আজকে আপনি যে মিট লিঙ্কে যুক্ত হয়েছেন, আমি গত 1 বছর যাবত এই লিঙ্কটা ব্যবহার করছি, যে এ জে কে তারপরে BUIT YIA এই লিঙ্কটা আমরা এই কোডটি ব্যবহার করছি আমি 1 বছর। তো আরও ইনশাল্লাহ যতদিন বাঁচি ততদিন এই কোডটাই ব্যবহার করব। এটা আমাদের গাজীপুর জেলার গাজীপুর অনলাইন প্রাইভেট স্কুলের জন্য একটা পারমানেন্ট লিঙ্ক। আপনি এই লিঙ্কটা এরকম একটা পারমানেন্ট লিঙ্ক ক্রিয়েট করবেন, ওটা স্টুডেন্টদের কাগজে লিখে দিয়ে আসবেন, তাহলে যেমন হলো যদি আপনার আমাদের স্টুডেন্টদের মোবাইলে অ্যাপস ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে গুগল মিট, অ্যাপ ইনস্টল করতে হবে গুগল ক্যালেন্ডার, এবং বেটার পারফরমেন্সের জন্য ব্যবহার করতে হবে গুগল জ্যামবোর্ড। যেহেতু 3টে সফটওয়্যার লাগবে, আমরা কিছুই করব না, আমরা কিচ্ছু নেব না, কোনো সফটওয়্যার নেব না স্টুডেন্টদের, শুধু আমরা দেখবো যে স্টুডেন্টদের মোবাইলে জিমেইল অ্যাক্টিভেট আছে কি না, যদি জিমেইল দিয়ে করা থাকে তাহলে ভালো, না করলে আমরা জিমেইল একটা ওপেন করে দিয়ে স্টুডেন্টদেরকে কানেক্টেড করে দিয়ে তারপর দেখাবো কীভাবে আপনি স্টুডেন্টদেরকে কানেক্টেড করাবেন, সেক্ষেত্রে করবেন। তারপর হলো আমাদের শিক্ষকদের মোবাইলে লাগবে, আমরা যেহেতু ক্লাস করবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুগল মিট লাগবে, অবশ্যই আমাদের গুগল ক্যালেন্ডার লাগবে, এবং আমাদেরকে অবশ্যই জ্যামবোর্ডের ব্যবহারটি জানতে হবে, যেটি আমরা আজকে আজকে আসলে আজকে রাতেই জানবো যে কীভাবে আমরা আমরা হোয়াইট বোর্ড ব্যবহার করবো, আমরা
গুগল মিট মিটে ক্লাস করার জন্য আমরা জ্যামোর বা হোয়াইট বোর্ড ব্যবহার করব, আমরা কন্টেন্ট দিয়ে ব্যবহার করতে পারি, আমরা ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট যেটা আমরা বলছি ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট বা ডিজিটাল বই যেটাকে আমরা বলছি সেই ডিজিটাল বই ব্যবহার করে আমরা ক্লাস করতে পারবো। তো এই বিষয়গুলি আমরা বিস্তারিত জানবো ধীরে ধীরে, যেহেতু আমরা আসলে খুব বেশি সময় পাইনি গুগল মিটটাকে উপস্থাপন করতে। তবে চেষ্টা করছি যে খুঁটিনাটি বিষয় ধরে ধরে সেগুলি নিয়ে কথা বলতে। তো সবচেয়ে ভালো যেটি হয় সেটি হলো যদি আমাদের সম্মানিত শিক্ষকগণ আমাদেরকে জানাতে পারতেন যে আসলে কোনটা ব্যবহার করতে আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে সেটা নিয়ে কাজ করতে আমাদের আসলে বেশি সুবিধা হতো। তো যেহেতু আমরা নিজেরাই প্রবলেম ক্রিয়েট করছি, আবার নিজেরাই প্রবলেম সলভ করছি, সেহেতু আসলে আমরা খুব বেশি প্রবলেম ক্রিয়েট করতে পারছি না। যেহেতু বলছি আমার ক্ষেত্রে বলি আমি নিজে কতটুকুই বা প্রবলেম ক্রিয়েট করতে পারবো, যেহেতু আলহামদুলিল্লাহ আমি নিজে সলভ করতে পারি, সেজন্য প্রবলেম কাছে প্রবলেম মনে হয় না। সেজন্য আমি আমার যারা লাইভে দেখছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা কিন্তু আপনাদের এই বিষয়টা যে মিট সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে তাহলে যে কোনো প্রশ্ন হতে পারে ইনশাল্লাহ, শুধুমাত্র পেইড ভার্সনের লিঙ্ক ছাড়া আর যা চাবেন সবই হবে। যেমন আমি এক্সটেনশন ব্যবহার করছি এখানে অল মিউট করা, আমি অল মিউট করতে পারতেছি, আমি রেকর্ড করতে পারতেছি, আমি লাইভ করতে পারতেছি, তারপর আমি এখানে গ্রিডটা চালু করতে পারতেছি, হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারতেছি, স্টুডেন্টদের কানেক্টেড করতে পারতেছি, তাহলে আমার মনে হয় যে এখানে আর গুগল মিটের কোনো কিছুই বাকি থাকলো না যেটা আমাদের প্রবলেম হবে। তো সেটা আমরা আমাদের প্রবলেম হবে এরকম কোনো প্রবলেম আমার মনে হয় হবে না। যদি আপনাদের গুগল মিট সম্পর্কে এ টু জেড কোনো প্রবলেম হয়, জি 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 বলেন, জি শুনছি, আরেকবার ম্যাডাম আরেকবার, জি ধন্যবাদ, বুঝতে পারছি ম্যাডাম, হ্যাঁ জি এখন ম্যাডাম আমি তো ডাকছি কাউকে পাচ্ছি না, জি জি আপনারা একটা শুরু করেন আমি থাকবো ইনশাল্লাহ, আমি ডাকলে তো কাউকে পাচ্ছি না, তা আপনারা শুরু করেন আমি থাকবো, ওটা হয়তো নাকি, আমি তো বলছি আপনারা একটা শুরু করুন, টাইম দেন, ওইটা যুক্ত হবে ইনশাল্লাহ, জি আপনারা একটা ম্যাডাম শিডিউল করেন, আপনারা শিডিউল করে একটা সময় নেন, সময় নিয়ে আমাকে বলেন ইনশাল্লাহ থাকবো, যা জানার আছে। ফ্রি ভার্সনে যত কিছু দেওয়া যায়, অনেকগুলি এক্সটেনশন দেওয়া যাবে, আমি অনেকগুলি এক্সটেনশন যোগ করে দেবো, অনেকগুলি এক্সটেনশন আপনারা সকল কিছু করতে পারবেন ফ্রি ভার্সনে, যেটা পেইড ভার্সনে যে আপনারা একটা অ্যারেঞ্জ করেন। এবার আমি তো অনেক, জি জি আপনারা ম্যাডাম একটা উদ্যোগ নেন, আমি ইনশাল্লাহ আছি আপনাদের পাশে, কোন রুম
আচ্ছা, আপনার একটা উদ্যোগ নেন ম্যাডাম, আমি আছি আপনাদের পাশে, থাকবো ইনশাল্লাহ। যে কোনো কাজে আমার জানা বিষয়ে যে কোনো বিষয় হতে পারে আমি চেষ্টা করব সেটা জানাতে। সেটি হলো, আর হলো আমি একটু দেখাচ্ছি আপনাকে, যে ম্যাডাম যেটা একটু বলেছেন যে আসলে মিটটা সহজে লিঙ্ক ক্রিয়েট করাটা, আমি একটু দেখাচ্ছি যে আমরা চলে যাব জিমেইলে। প্রথম আমরা জিমেইলে যাব বা নাইন ডটসে গেলেও পারবো। আমরা নাইন ডটসে যাচ্ছি। একটা বিষয়, আজকে আমার তিনটা থেকে একটা প্রোগ্রাম করার কথা আছে, লাইভে থাকবো সারাক্ষণ তিনটা থেকে পাঁচটা। হ্যাঁ, ইচ্ছা আছে লাইভে থাকার যদি বিদ্যুৎ আসে। আমাদের এখানে হলো প্রবলেমটা ইয়ের সমস্যাটা, মানে আজকে মাইকিং করা ছিল, বিদ্যুৎ থাকবে না, এটা ওয়াইফাইটা বন্ধ করে দিছি টোটালি, এই জন্য সমস্যা। আমি তিনটা থেকে লাইভে থাকবো ইনশাল্লাহ আজকে পাঁচটা পর্যন্ত, দুই ঘন্টা এখানে লাইভে আমি একা থাকবো। আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টসে জানাবেন, আমি ওখানে করে দেখাবো প্রতিটা, যার যেটা সমস্যা আছে ইনশাল্লাহ করে দেখাবো, যত ধরনের সমস্যা হয় লাইভ সহ, মানে লাইভ করা সহ ইনশাল্লাহ চেষ্টা করবো। তো আমরা এখানে বলছি যে গুগল মিটে যাবো, গুগল মিটে এখানে না গেলেও আমরা নাইন ডটস, এখানে আমরা যখন হোম পেজে যাবো, হোম পেজের এখানে নাইন ডটস আছে, নাইন ডটসে ক্লিক করবো। তো দেখেন আমার এখন এই যে গুগল মিট থেকে ফেসবুক লাইভ চলছে, এটি চলছে ফেসবুক ব্যবহার করে। আমরা নিউ মিটিং এ ক্লিক করব, এখানে নিউ মিটিং এ ক্লিক করব। নিউ মিটিং এ ক্লিক করার পর তিনটি অপশন আসবে, জুমটি আমরা ক্লোজ করে দিই, জুম ক্লোজ করতে আমার নেটওয়ার্ক একটু বাজবে, জুম আমার অনেক নেটওয়ার্ক টানছে। তো দেখেন আমার এখানে চলে আসছে তিনটি অপশন, আমরা শিডিউল ইন গুগল ক্যালেন্ডারে যাব, এই শিডিউল ইন গুগল ক্যালেন্ডারে গেলাম, তারপর সেখান থেকে আমরা যাব যে এখানে একটি আমরা শিডিউল করব, এর টাইটেল লিখে দেবো, এর টাইটেল আমরা টেস্ট লিখতে পারি। আমি সব কিছু টেস্ট দিয়ে দেখাচ্ছি, জন্য যে টেস্ট দিলে একটা সুবিধা আছে, একটু তো ভুল একটু কম ধরা পড়বে সেটার জন্য। তো দেখেন আমি যখন প্রথমবার করব সেটার জন্য এই লিঙ্কটা করব। আমি একটু আপনাদের যারা দেখছেন, আমাকে লাইভে দেখছেন, ফেসবুক লাইভে বা মিটে আছেন, আমি প্রথম যখন করব তখন আমি এভাবে করব, কিন্তু পরে তো যখন একটা লিঙ্ক থেকে কপি করে ক্লাস করবো তখন এটাভাবে করবো না। আমি প্রথমে একটা নতুন লিঙ্ক তৈরি করতে যাচ্ছি। তো ধরেন এটা আছে আমার হলো মে, আজকে মেয়ের এত তারিখ, আমি ডেট চেঞ্জ করতে চাইলে ডেট চেঞ্জ ডেটে ক্লিক করব, টাইম চেঞ্জ করতে গেলে টাইমে ক্লিক করব। তারপর দেখেন এখানে আমি টাইম জোনটা দেখে নেব কি আছে, টাইম জোনটা আমার আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, আমরা অল ডে করবো না, ফিক্স টাইমে করব। এখন আমাদের কাজ হলো ডাজ নট রিপিটে ক্লিক করবো, আমরা যেহেতু পারমানেন্ট লিঙ্ক হবে আমরা ডাজ নট রিপিট দিয়ে ডেইলি, কিন্তু আপনারা মোবাইলে পাবেন এভরিডে, যেহেতু যেটি আমরা যে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি পাচ্ছেন কিসে, ল্যাপটপে আপনারা, আর মোবাইলে দেখবেন এভরিডে দিয়ে। তারপর দেখেন এখানে আমাদের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখান থেকে এটা কপি করতে পারবো, যে এটা কপি টু ক্লিপবোর্ড, কপি টু কনফারেন্স ইনফরমেশন, এই কপি কনফারেন্স ইনফরমেশনে ক্লিক করে আমরা কপি করে নিচ্ছি, তারপর সেভ করে দেবো। আমার এই মিটিংটার পারমানেন্ট লিঙ্ক সেভ হয়ে গেল, শুধুমাত্র এই যে ডেইলি ডাজ নট রিপিটের জায়গায় আমরা ডেইলি দিয়েছি, আর কিছুই লাগবে না। তো আমরা দেখেন তিন তারিখে এটা আমরা করেছিলাম শিডিউল, তিন তারিখ সকাল দশটায়, তিন তারিখ সকাল দশটায়, দুই তারিখ তো তিন তারিখ আসবে। এখানে দেখেন অনেক মিটিং আছে, টেস্ট মিট, টেস্ট মিট আপনার যে কোনোটা আছে, এটা নো টাইটেল দিয়েও আছে, অসংখ্য মিটিং আছে। তো এই অবস্থাটা আমাদের হলো যে এই মিটিংটা যে শিডিউল আমরা করব, এখানে মানে একটা একটা হয়ে গেছে, তারপর হলো সেটাকে মূল ধরে আমাদের কাজ করতে হবে। তো আমার যদি এইটা দেখেন এইটা লিঙ্ক হয়ে গেছে, যেটা টেস্ট দেখেন তিন মান্ডে 11 থেকে 12টা লিঙ্ক, যেটা এইটা রেখে আমরা কাজ করতে পারবো, এটা আমরা কপি করে স্টুডেন্টদের জানিয়ে দেবো যে আমাদের মিটিংগুলি এই লিঙ্ক থেকে হবে। অথবা আমাদের দেখেন যে YPWS KZF বা KFB এই লিঙ্কটা আমাদের স্টুডেন্টদের লিখে নিয়ে আসলে প্রত্যেক দিন 11টায় আমার ক্লাসটা শুরু হবে, ওটার একটা নোটিফিকেশান পাবো। নোটিফিকেশন কোথায় পাবো? আমরা এইখানে, এই যে এখানে পাবো, এখানে তো আমার প্রথম থাকবে একটা, আর হলো
যে এখান থেকে আমরা মিটিং কোনটা হবে আমরা এখান থেকে জেনে নিতে পারবো। এখানে ক্লিক করে যেখানে এখন মিটিং নিচ্ছে, 1, 2, 3, 4টা মিটিং আমার রানিং আছে, একটা একটু পরে শুরু হবে যেটা 11:30। সবগুলো মিটিংই দেখাবে যে আমি স্টার্ট করতে পারবো। এখন এখান থেকে ক্লিক করে আমরা পার্মানেন্ট মিটিংয়ের লিঙ্কটি আগে শিক্ষার্থী দিব অথবা আমরা কোড নম্বরটি দিয়ে দেবো। শিক্ষার্থীরা কোড নম্বরটা লিখে জয়েনে ক্লিক করবে। জয়েনে ক্লিক করার পর আস্ক টু জয়েনে ক্লিক করবে। আস্ক টু জয়েনে ক্লিক করার পর টিচার হিসেবে বা আমরা ওটাকে অ্যাডমিট দেবো। অ্যাডমিট দিয়ে দিলে আমাদের কিন্তু ওটার কাজ শেষ। তো এটা হলো আমরা কীভাবে লিঙ্ক তৈরি করবো, লিঙ্কটা কপি করবো সেটা দেখালাম। আর হলো যে লাইভটা করা তো দেখিয়েছি, আর আমরা হোয়াইট বোর্ডের ব্যাপারটা দেখাবো। তো আমরা নিজেরা যদি করে লিঙ্ক করে, আমাদের না তোমার মাঝখানে আপনারা লিঙ্ক করে কিন্তু সেটা করতে পারবেন খুব ইজিলি। তো আমাদের আপাতত আমরা লাইভ থেকে একটু বিদায় নেব, আমাদের লাইভটা আপাতত থাকবে। যে অনেকে লাইভে দেখছেন বলছেন এখনও, তো আমি চেষ্টা করেছি আমার জানা বিষয়গুলি লাইভে শেয়ার করতে। তো এটা ছিল আমার টেস্ট লাইভ ছিল। তো মূল লাইভ থাকবে আমার গুগল মিট সম্পর্কিত যে কোনো লিভ নিয়ে, সেটা ইনশাল্লাহ খুব শীঘ্রই থাকবে। তো আমি যেহেতু কাজ করছি আমি একটু লাইভে যদি কোনো জিজ্ঞাসা থাকে একটু দেখে নিই। চমৎকার লাইভে আছি, ওকে আছি, ধন্যবাদ দেখছি। আচ্ছা তো যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে যারা দেখছেন। আশা করছি আপনাদের যে ন্যূনতম উপকার আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে ইনশাল্লাহ। তো গুগল মিট সম্পর্কিত ম্যাডাম যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, আমি সেভাবে কাজ করবো। ম্যাডাম ক্লিয়ার হয়ে গেছেন? জি বলেন। হোয়াইটবোর্ডের ব্যবহারটা ম্যাডাম আমি যেটা বলছি যে হোয়াইটবোর্ড যেটা কাজ করতে হবে সেটা কিন্তু আপনাকে গুগল দিয়ে গুগলে দেখানো যাবে না। হ্যাঁ ওটা আপনাকে অন্য কিছু দিয়ে দেখাতে হবে, ভালো পারমিশন। তবু আমি বলছি আপনি কি এখন মোবাইলে আসেন না ল্যাপটপে আসেন? আচ্ছা মোবাইলে থাকলে তো জ্যামবোর্ড ব্যবহারটা কঠিন হয়ে যাবে আপনাকে, হোয়াইটবোর্ড ব্যবহারটা। তবু আমি বলছি আপনারা হলো জি জি ম্যাডাম তাহলে আমি বিকেলে দেখাবো আসলে আপনি কিভাবে করবেন। মোবাইলে তো ছোটো, হোয়াইট বোর্ডটাও ছোটো তাই না? তাহলে সেক্ষেত্রে মানে মোবাইলে হোয়াইট বোর্ডটা ব্যবহার করা খুব যুক্তি মানে এটা ভালো হবে না। আপনি যেটা পারবেন সেটা হলো আপনি 3 ডটসে যাবেন, মোবাইলে দেখেন সবার শেষে 3 ডটস আছে ওখানে ক্লিক করেন। করছেন? হ্যাঁ 3 ডটস, 3টা ফোঁটা, ওখানে ক্লিক করেন। তারপর দেখেন যে ইয়ে আছে শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, জি স্টার্টে ক্লিক করেন করেন জি যে আমরাও দেখি। এবার আপনি ইতে যান, বেরো গেলেন কেন? না 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 সমস্যা আছে, কোনো প্রাইভেসি আছে? না না বলছি যদি প্রাইভেসি যদি প্রাইভেসিগত সমস্যা থাকে তাহলে থাকুক, না হলে আমাদের দেখাতে পারেন সমস্যা। আমাদের লাইভ হচ্ছে যেহেতু অনেক কিছু ছাড়া লাইভও দেখছেন আমাদের শিক্ষকগণ। আপনি ক্যামেরা অফ করে রাখবেন, সমস্যা নেই জি। এখন আপনার বললাম স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আপনি কি কাজ করবেন এখন? হোম একদম হোমে চলে যান, নিচে যে ডট চিহ্ন মাঝখানে গোল চিহ্ন আছে সবার নিচে, সবার নিচে যেখানে হোম বটন, না ডট না ম্যাডাম ডট না, আপনার এক টিপে হোমে চলে যায় না যে কাজ করেছি মাঝখানে চাপ দিয়ে, সবার নিচে ওখানে চাপ দেন। সবার নিচে মাঝখানে একবারে যে সবার নিচে যে বাউন্ডারি, আরে আপনি বেরিয়ে গেলেন। এখন হ্যাঁ এই এখন ইয়ে থেকে মিটিং থেকে না এই পেজ থেকে বেরিয়ে যাবেন, সবার নিচে মাঝখানে চাপ দেন আপনার আপনার বা সব আমি তো বলে দিই। হ্যাঁ হ্যাঁ এই যে চাপ দেন জি,
এখন দেখেন যে কি আছে, আল্লাহ ইজ ওয়াচিং মি। হ্যাঁ, এই যে সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেলাম। তো আমরা কিন্তু বলছি দেখেন যে আমি একটা কাজ করেছি মোবাইলে, যে নিচে আপনার পিকচার কোয়ার্ডস এর জায়গায় আপনার নাম দেখাবে, ঠিক আছে, আর উপরে যে নেটওয়ার্ক গুলো আছে ওখানে আপনার ছবি দেখাবে, আপনার সন্তানের ছবি দেখাবে। ওটা আমরা করে দেখিয়েছি। তো সেটা না, আমরা যাব আসলে, আপনি ক্লাস দেখাবেন, মনে করেন ক্লাস পঞ্চম শ্রেণীর কোনো ক্লাস দেখাবেন, সেটা কি দেখাতে পারবেন? দেখাতে পারবেন? তাহলে আপনাকে একটা কন্টেন্ট লাগবে, কন্টেন্টটা মোবাইলে নিয়ে আসতে হবে, মোবাইল থেকে উপস্থাপন করতে হবে। কেমন? তাহলে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্টটাকে মোবাইলে আনতে হবে, ল্যাপটপ থেকে কন্টেন্টটা মোবাইলে নিয়ে আসবেন, এনে মোবাইল থেকে প্রেজেন্ট করতে করে ক্লাস করতে পারবেন, মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে এইভাবে করবেন। আপনি তারপরে যেখানে কন্টেন্টটা রাখবেন সেখানে যাবেন, সেখানে অন করে কন্টেন্টটা অন করে আপনি ক্লাস করতে পারবেন সহজে। এটা তো আমি দেখাচ্ছি যে আমরা আসলে যে ক্লাস করব, বিভিন্ন শ্রেণীর ক্লাস করব, ক্লাসগুলি আমরা কিভাবে করব কি একটু দেখাবো ম্যাডাম। উপরে টান দেন, মিটে যান, উপরে যে উপরে উপরে থেকে স্ক্রিনটা নিচে দিকে টান দেন, উপরে থেকে স্ক্রিনটা নিচে দিকে টান দেন, স্ক্রিন যে মিটে আসেন। হ্যাঁ, মিটে যান, মিট ইউর মিটিং, মিটিং মিটিং এ যান, স্টপ শেয়ারিং দেন, স্টপ শেয়ারিং দেন, জি স্টপ শেয়ার দেন। আচ্ছা ধন্যবাদ। আমি তো আমরা যে ক্লাস করব, আমরা ডিজিটাল বই ব্যবহার করে কীভাবে ক্লাস করবো সেটা আমি এখন দেখাবো। আমরা যারা গুগল মিটে আছেন আপনারা অবশ্যই দেখতে পাবেন, পাশাপাশি আমাদের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ লাইভে দেখছেন, আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ক্লাসগুলি করব। তো ক্লাস করব প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি যে আসলে আমরা যে ক্লাস করব সেখানে কিভাবে করব। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা দেখব এখন যে ক্লাস করার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি। আমার অন্তর্বর্তীকালীন পাঠ লেসন প্ল্যানটা আমি ওপেন করছি। আমার যুক্ত হচ্ছেন নাজমুল হক স্যার, জি নাজমুল হক স্যার আপনাকে স্বাগতম, অসংখ্য স্বাগতম। যে আমি আজকে অনেক হ্যাপি, মানে অনেক খুশি হয়েছি যে আসলে আপনাকে আমি পেয়েছি এখানে, কোনো দাওয়াত ব্যতিরেকে আপনি উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে হয়তো আমাদের লাইভের মাধ্যমে অনেক শিক্ষকগণ জেনেও গেছেন যে আপনি এখন এখানে আছেন, একজন গুণী মানুষ, পাওয়ার পয়েন্টের যিনি আমি বলবো, যে নতুন নতুন কাজের যিনি আসলে ক্রিয়েটর, আমাদের নাজমুল হক স্যার। স্যার আপনি ভালো আছেন? বলছি স্যার আপনি যুক্ত হয়েছেন, আমি আসলে খুব খুশি হয়েছি স্যার। জি আমরা স্যার দেখাতেছিলাম সকাল থেকে, 10টা থেকে দেখাতেছিলাম যে আসলে আমরা তো আমাদের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম গুগল মিটে করতে হবে, মিটিং বা ক্লাস। তো সেখান থেকে আমাদের গুগল মিট থেকে আমরা সহজে ফ্রিতে কিভাবে লাইভ করব সেটা নিয়ে স্যার আমরা কথা বলেছি, যে লাইভ করার জন্য আমরা ফেসবুক ব্যবহার করতে পারি, লাইভ করার জন্য ওবিএস স্টুডিও ব্যবহার করতে পারি, লাইভ করার জন্য আমরা জুম ব্যবহার করতে পারি। তো জুমের ফ্রি ভার্সন দিয়ে যেহেতু লাইভ হবে না, সেহেতু আমরা পেড ভার্সনের এক্সটেনশন দিচ্ছি জুমের লাইভে ফ্রিতে। তো সেটি আমরা ইনশাল্লাহ করে দেখিয়েছি স্যার। তো এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে প্রথম থেকেই, তো আশা করছি তো আমি এন্ট্রান্স স্ক্রিন দেখাচ্ছি শেয়ার। তো সমাজ শিক্ষক কিন্তু আপনারা দেখছেন আমাদের অন্তর্বর্তীকালীন যে পাঠ পরীক্ষামূলক বাড়ি কাজ সহ যেটি আছে আমরা কিভাবে সেটাকে দেখাবো, ক্লাসে আমরা একে দেখিনি, তারপর আমরা ক্লাসে যাব, যে ডিজিটাল বই ব্যবহার করে আমরা কিভাবে ক্লাস করবো সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সমাজ শিক্ষক দেখেন আজকে আমাদের হলো 2 তারিখ, 2 মে, রবিবার। এটা হলো অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা, যেটা ন্যাব কর্তৃক ইতিমধ্যে চলে এসছে, সেটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যারা গুগল মিটে আছেন এবং যারা লাইভে আছেন। প্রথম শ্রেণী পাঠ 1 আমার পরিচয়, দ্বিতীয় শ্রেণী পাঠ এটি, তৃতীয় শ্রেণী এটি, চতুর্থ আমি পঞ্চম শ্রেণী পাঠে যাব বা চতুর্থ শ্রেণী পাঠে যাব সেটি আমরা দেখাবো। তো আমি যাচ্ছি, পাঠটি নিব আমি চতুর্থ শ্রেণীর পাঠ।
তো আমরা বলছি ডিজিটাল বইয়ের ব্যবহার আমরা করব। ডিজিটাল বই কোথায় পাবো সেটি আমরা দেখে নিই, আমরা পাবো ডিজিটাল বই আমার কাছে আছে। তো সমাজের শিক্ষকগুলি যারা দেখছেন আপনারাও কিন্তু এটা করতে পারেন, খুব সহজেই পেতেও পারবেন যে ডিজিটাল বই আমরা। আর হলো আমরা যেটুকু দেখবো, আমরা টিজি ব্যবহার করব, যে পাঠটা আমরা সিলেক্ট করার জন্য বা পাঠ বিভাজিত পাঠটি ব্যবহার করার জন্য আমরা টিজি সিলেক্ট করব। টিজিতে দেয়া আছে, টিজি গাইডটা আমাদের টিচার্স গাইড যেটি আছে এটি ওয়েব ভার্সন বা কি বলবো আমাদেরকে পিডিএফ ভার্সন আছে। আপনারা যদি কারো প্রয়োজন হয় মেইলে দিয়ে প্রয়োজন পেতে পারবেন, অথবা যারা সিনিয়র আমাদের 12 দিনের প্রশিক্ষণ করেছেন আইসিটি বিষয়ে আপনাদের কাছে কিন্তু টিজি গাইডটা আছে। তো আমরা টিজি গাইডে যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো মূলত যে আমরা একটু দেখবো আমাদের ডিজিটাল ক্লাস করব, যেটা ডিজিটাল বই ব্যবহার করব আমরা কিভাবে করতে পারি সেটি আমরা একটু দেখাচ্ছি। আমরা বলছি ক্লাস 4-এর বাংলা ক্লাস করব, ক্লাস 4-এর বাংলা যাচ্ছি। ক্লাস 4-এর বাংলা আমার ডিজিটাল বইটি ওপেন হচ্ছে। আমার ওপেন হচ্ছে ক্লাস 4-এর বাংলা ডিজিটাল বই যেটি আছে, যেটা আমরা ক্লাস ব্যবহার করবো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এটা হলো চতুর্থ চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই। আমার বাংলা বইয়ের প্রথম পাঠ হলো সেটি সেটি হলো যে দেখা যাচ্ছে, দেখেন বাংলাদেশের প্রকৃতি। তো আমি বাংলাদেশের প্রকৃতিতে ক্লিক করছি। তবে আমরা মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট কন্টেন্ট দিয়ে ক্লাস করতে পারি, আমরা ইন্টারেক্টিভ ডিজিটাল কন্টেন্ট দিয়ে ক্লাস করতে পারবো। তারপর আমরা ইচ্ছে করলে আমাদের হোয়াইট বোর্ড ব্যবহার করে গুগল মিটে ক্লাস করতে পারবো। তো এই সকল পদ্ধতি অনুসরণ করে ক্লাস করা যাবে। ক্লাসকে চিত্তাকর্ষক করতে আমাদের যত প্রকার পদ্ধতি অনুসরণ করে করতে হবে, কারণ আমাদের হলো একটা স্টুডেন্টকে আমরা 20-25-30 থেকে 1 ঘন্টা সময় আমরা ডিভাইসের সামনে আটকে রাখতে হবে, মানে ধরে রাখতে হবে। এত ধরে রাখতে হলে আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে হবে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করাতে হবে, শিক্ষার্থীদেরকে মানে আগ্রহ তৈরি করাতে হবে। তো আমরা যদি এরকম শুধুমাত্র আমাদের মৌখিক ক্লাস করে যাই বা শুধুমাত্র আমরা যে বইয়ের পেজ দেখে ক্লাস করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লক্ষ্যটা সফল না হতে পারে। 1 ঘন্টা ধরে রাখা কিন্তু অনেক কষ্ট। আমাদের টিচাররাই থাকে না 10 মিনিট, আমাদের অনেক শিক্ষকরাই 7-8 মিনিট পরে স্যার এটা ভালো লাগছে না চলে যাই। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদেরকে 1 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা যাবৎ মোবাইলের সামনে আটকে রাখা, সেটা এই পাঠ দেখিয়ে সেটা অবশ্যই কঠিন। তো সেটা করার জন্য আমরা এই কাজগুলি করতে পারি, বিভিন্ন ডিজিটাল বই ব্যবহার করতে পারি। আমি যেটা ব্যবহার করি হলো আমি 2 ধরনের যে ডিজিটাল বই ব্যবহার করে করে থাকি। তারপর আমরা বলছি আমরা নিজেরা অ্যাপস তৈরি করতে পারবো, সেই অ্যাপস ব্যবহার করব। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের চলে আসবে টিউটোরিয়ালটি যে আমরা কীভাবে অ্যাপস তৈরি করে ক্লাস করতে পারি। আমরা শিক্ষামূলক অ্যাপস দেখাবো, তারপর আমরা সেখানে গান দেখাতে পারি, দেশাত্মবোধক গান বা আমাদের শিক্ষা সংশ্লিষ্ট গান দেখাতে পারি। আমাদের টোটালি হলো যে একটা শিক্ষার্থীকে গুগল মিটের মাধ্যমে ক্লাস করবো, সেক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট কমপক্ষে লাগবে, 20 মিনিট করে হলো। তাহলে সেই যে 2 ঘন্টা সময় বা 1.5 ঘন্টা সময় আমি আটকে রাখবো, সে আটকে রাখার মতো অ্যাবিলিটি আমাকে থাকতে হবে বা এই এটার কলা কৌশল আমাকে জানতে হবে, এই কলা কৌশল আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো সেটার জন্য আমরা বিভিন্ন ওয়ে ব্যবহার করব, সেটা হতে পারে মাল্টিমিডিয়া কন্টেন্ট, হতে পারে ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট, হতে পারে ডিজিটাল কন্টেন্ট। তো এগুলি আসলে আমরা ব্যবহার করব। তো আমরা প্রথম পাঠে যাচ্ছি, এটা প্রথম পাঠ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্রথম পাঠ। দেখেন প্রথম পাঠে বাংলাদেশের প্রকৃতি দেখতে পাচ্ছেন, এটা আমরা দেখব। তো মোট হলো 6টি পাঠ আছে, একবার দেখা। তো ওখানে আমাদের 6টি পাঠ ছিল, পাঠ সাথে মিলিয়ে নেবে ছবি, তারপর হলো একটা রিডিং পড়া, যাবতীয় যা আছে সব আমরা এখান থেকে পড়তে পারবো শিক্ষার্থীদেরকে অতি সহজে।
আনন্দদায়ক ভাব উপস্থাপন করতে পারবো, না হলে কিন্তু আমাদের আসলে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হবে। যদি আমরা ঠিক মতো আগ্রহ তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে মোবাইলের সামনে ধরে রাখা 1 ঘন্টা সময় আসলে খুব কষ্ট। তো আমি চেষ্টা করছি যে দ্বারা আজকে যেহেতু আমাদের শিক্ষকগণ আছেন, ধারাবাহিকভাবে লাইভ করে যাতে করে আমরা এই গুগল মিটের খুঁটিনাটি বিষয় এবং গুগল মিটের লাইভ বিষয়টি এবং গুগল মিট দিয়ে ক্লাস করে কীভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কানেক্টেড রাখবো, যুক্ত রাখবো, শিক্ষার্থীরা আগ্রহ করে ক্লাস দেখবে এই কাজটি করতে পারে সেটি আমরা চেষ্টা করছি। সেটি জন্য অনেকগুলো ওয়ে আমাদের ব্যবহার করতে হবে। আমরা দেখেছি অনলাইন ক্লাসে অনেক আমাদের অনেক টিচার বা ম্যাডামরা গান গেয়ে শোনান, অনেক অভিনয় করে দেখান, সে কাজগুলি কিন্তু আমাদের এখানে করে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ সফল হব আমাদের এই টার্গেটে এবং আমরা বেশি মাত্রা শিক্ষকদেরকে শিক্ষার্থীদের কানেক্ট করতে পারবো এবং বেশি মাত্রা শিক্ষার্থীদেরকে আমরা ধরে রাখতে পারবো। এটা ছিল আমরা এখান থেকে আবার প্রথমটা দেখি, প্রথম ছবিটা দেখলাম আমরা দেখি, তারপর আমরা দেখেন রিডিংটা পড়ে শোনাচ্ছে আমার সফটওয়্যার। উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের শিক্ষকদের কাজও কমে যাবে, পাশাপাশি আমাদের সহজে পাঠটি উপস্থাপন হবে, আমাদের কাঙ্ক্ষিত শিক্ষণ ফল কিন্তু অর্জন করা সম্ভব হবে। এভাবে করে আমরা বাকি 5টি বই দেখাতে পারবো। এটা হলো আমাদের ওয়ার্কশিট বা অনুশীলনী। তো আমরা কিন্তু এভাবে করে আমাদের যে পাঠ্য বইটি আছে, দেখেন এখানে 14 শ্রেণীর বাংলা বই দেখাচ্ছি আমি, এখানে হলো 7টি পাঠ, 8 থেকে 14 নম্বর পাঠ এই কয়টা, তারপর হলো আমাদের 15 থেকে 22, এই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে। তো এভাবে করে আমরা বাংলা, গণিত, ইংরেজি, বাংলাদেশের বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান সবগুলি বই শুধুমাত্র আমাদের কোর সাবজেক্ট যাকে বলে আমরা কোর সাবজেক্টগুলি এখানে পাবো, এই সফটওয়্যারটিতে আছে সেটি দেখানো যাবে। তো আমরা কি বলছি যে আমরা শিক্ষার্থীদেরকে ধরে রাখব। তো আমরা পাশাপাশি আমরা যেটি বলছি আমাদের এই সফটওয়্যারে আমাদের বা এখানে আমাদের কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর কোনো পাঠ্য বই নাই, সেক্ষেত্রে আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য আমাদের বিজয় প্রাথমিক শিক্ষা নামে একটি সফটওয়্যার আছে, আমি একটু দেখাচ্ছি যেটি আপনারা ব্যবহার করতে পারবেন। প্রাথমিক শিক্ষক যারা আছেন, আমাদের সম্মানিত প্রাথমিক ক্লাস করাচ্ছেন, আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন যাতে করে শিক্ষার্থীদেরকে যদি কখনো কোনোভাবে কানেক্টেড করা যায়, সেটা গুগল মিটে না হোক, সেটা হতে পারে মেসেঞ্জারে, সেটা হতে পারে ইমুতে, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন বই দিয়ে আমরা শিক্ষক কীভাবে ক্লাস করবেন সে সংক্রান্ত আমরা বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। টোটাল বইটি যেটি আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য যে বইটি আছে সেটি এখানে আছে, যেখানে দেখেন যদি আমার ছবি ধরি সেখানে আমরা এখানে আমাদের শিক্ষার্থীদের ছবি আনতে পারবো, এখানে নাম লিখে দেখাতে পারবো। পাতা দিয়ে বানাই, তারপর হলো আমাদের কাঠি দিয়ে বানাই, তারপর রং করি অপশন। ইতিমধ্যে আমি একটি অপশন আমি একটি টিউটোরিয়াল করেছি এ সম্পর্কিত, বইয়ের বিভিন্ন ব্যবহার, ছবি পড়া নিয়ে, ছবিতে গল্প যেগুলো আছে দেখেছি। তো এই বিষয়গুলি আমি শুধু এই জন্য দেখাচ্ছি যে আমাদের কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে ধরে আর যদি 30 মিনিট করে হয় তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আমাদের ধরে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এগুলি দিয়ে আমরা যদি কাজটা করতে পারি তাহলে খুবই মানে চমৎকার হবে। তো আমি চেষ্টা করেছিও যে বিষয়গুলি একটু আপনার সামনে কথা বলতে বা বর্ণনা করতে।
চেষ্টা করেছি। তো আমরা চলে আসছি গুগল মিটে, আমাদের মধ্যে একজন গুণী শিক্ষক আছেন যারা নাজমুল হক স্যার। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন নাজমুল হক স্যার? স্যার আমরা তো জি স্যার অবশ্যই স্যার জি 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 স্যার জি স্যার জি স্যার স্যার আমি আচ্ছা স্যার আমি দেখছি ক্লাস ক্লু না স্যার CLUE F ক্লাস ফ্লু FLOW স্যার আমি এখন আছি স্যার ওখানে ক্লাস ফ্লু। আচ্ছা যেহেতু আমার স্যার প্রোগ্রামটা লাইভ হচ্ছে স্যার এখানে প্রি অনলাইন লেসন স্যার কোনটাতে প্রথমটাতে এখানে স্যার classflu.com আছে ওটাতে যাবো স্যার লেসন ডেলিভারি সফটওয়্যার ফর স্কুল। আচ্ছা স্যার ওটা সাইন আপ করতে হবে না স্যার? জি স্যার জি স্যার আমরা যেহেতু আমাদের লাইভে হচ্ছে স্যার আমাদের অনেক শিক্ষক ইতিমধ্যে দেখছেন, তো স্যার আপনি যদি আমাদের ইচ্ছুক থাকেন আজকে বিকেলে কি সময় হবে স্যার? তাহলে স্যার আমাদের না হয় একটা দিন দেখাতেন, আপনি তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন আমাদের সাথে একটা গাজীপুর। জি জি স্যার জি স্যার আচ্ছা অনেক 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 ধন্যবাদ স্যার। তো আমরা হচ্ছে আমি কিন্তু আমাদের অনেক শিক্ষকগণ গাজীপুরে জানেন স্যার আপনার কার্যক্রম যে আপনি গুগল পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক কিছু করছেন, সেগুলি সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, তো সেগুলি টিচাররা গ্রহণও করছেন যেটা আমরা জানি স্যার। আমাদের গাজীপুরেও অনেক শিক্ষকগণ আপনার সাথে যুক্ত আছে, আপনার ইউটিউব চ্যানেলও যুক্ত আছে। আমরা এখানে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই স্যার জি স্যার জি স্যার জি আল্লাহ আসসালামু আলাইকুম। তো সমাজের শিক্ষক কিন্তু আমরা ইনশাল্লাহ দেখব এই ক্লাস টুটা নিয়ে। তো আমরা চেষ্টা করেছি দীর্ঘ সময় আপনাদের সাথে সেই দশটা থেকে যুক্ত হয়ে আপনাদের সাথে এখানে লিখেছেন গুগল মিট ব্যবহার কোনটা সুবিধা বেশি, মোবাইল না ল্যাপটপ? অবশ্যই ল্যাপটপে। তা আমরা একটু আমাদের এক ঘন্টা লাইভ হচ্ছে, বাকি প্রথম এক ঘন্টা কিন্তু আমাদের হয়নি। আচ্ছা আমাদের ডক্টর আব্দুর রহিম স্যার বলেছেন সঙ্গে আছে, ধন্যবাদ স্যার। আমাদের আয়েশা জামান চমৎকার আয়োজন, আয়েশা জামানের আরেকটি কমেন্টস, অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা। আমাদের মরণ আজম স্যার লিখেছেন গুড, জি স্যার আপনি আপনাকে ধন্যবাদ। অসীম স্যার লিখেছেন স্যার লাইভে আছি, নাজমুল হক স্যারের অনেকগুলি আমরা কমেন্ট দেখতে পাচ্ছি, ওকে আসি। আমাদের আজিবুর রহমান স্যার সিলেট থেকে ধন্যবাদ দিয়েছেন। আমাদের হ্যাপি শাহানারা আক্তার ম্যাডাম আপনাকে ধন্যবাদ, দেখছেন এজন্য ধন্যবাদ। শারমিন নুমা ম্যাডাম আপনাকে ধন্যবাদ, শারমিন নুমা ম্যাডাম আপনাকে জানাচ্ছি গুগল মিট ব্যবহার করায় কোনটায় সুবিধা বেশি, আপনার হলো মোবাইল থেকে ব্যবহার করলে সহজ,
ল্যাপটপটা কি ব্যবহার করা কঠিন, কিন্তু ল্যাপটপের সমস্যা মানে অনেক অপশন পাবেন। মোবাইল থেকে একটা ক্লিক করলে হয়ে যায়, ও গুগল মিটে চলে গেলেন বা আপনি ই করলেন, কিন্তু সহজ হলো, আরেকবার বলি, সহজ হলো মোবাইল, সুবিধা হলো ল্যাপটপ। আমাদের প্রিয়া রানী দত্ত ম্যাডাম, মোবাইল সরকারি মাধ্যমিক প্রধান শিক্ষক, আপনাদের কমেন্টস করে জানাতে পারেন আমাকে যে আপনারা আসলে কোনো প্রবলেম আছে কিনা, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর সরাসরি গুগলে আছে আমার সাথে, গুগল মিটিয়ে যুক্ত আছেন, যারা আপনার আজমা বেগম প্রধান শিক্ষক মোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবি রহিমা সহকারী শিক্ষক মোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইতিমধ্যে আগে যুক্ত ছিলেন, অনেকেই যুক্ত ছিলেন, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নাজমা ম্যাডাম, যদি আর কোনো কাজ না থাকে আমরা লাইভ থেকে ইনশাল্লাহ গুগল মিট জুম বা যে কোনো সমস্যা, আপনার মোবাইল বা ল্যাপটপ যে কোনো ধরনের সমস্যা হলে প্লিজ নক করুন। যদি আমাদের সফটওয়্যার জনিত সমস্যা বা এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিতে চেষ্টা করবো। যদি আর কিছু বিষয় হলো যে এটা টেকনিশিয়ান লাগবেই, সেটা তো আমাদের সম্ভব না, কিন্তু আমরা ঘরে বসে যে সমস্যাগুলি সমাধান দেওয়া সম্ভব, ইনশাল্লাহ আমরা আসছি আপনাদের পাশে সর্বক্ষণ থাকবো। তো ম্যাডাম রাজমা ম্যাডাম আপনাকে ধন্যবাদ, রহিমা ম্যাডাম আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের একটা বলে রাখি, আপনাদের নাজমা ম্যাডামের কাছে সফটওয়্যারগুলি আছে, নাজমা ম্যাডাম আপনি এগুলি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন, পাশাপাশি আপনাদের শিক্ষকদেরকে সবাইকে দিয়ে দিতে পারবেন সবার ল্যাপটপে। নাজমা ম্যাডামের ল্যাপটপে এগুলো আমি দিয়ে দিয়েছি, সফটওয়্যার সবগুলি আছে। তো আমরা বিদায় নিচ্ছি লাইভ থেকে প্লাস গুগল মিট থেকে, আশা করছি ভবিষ্যতে এরকম কোনো প্রোগ্রামে দেখা হবে আপনাদের সাথে। আর বিকেলে থাকবো ইনশাল্লাহ, আমি 3টার দিকে থাকবো লাইভে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেখানে ইনশাল্লাহ আমাদেরকে জানাতে পারেন। তো যারা লাইভে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।